পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে গণিত বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে এসেছি তো ঝটপট তোমরা খাতা পেন বের করে নাও এবং উত্তরগুলি করে নাও তার আগে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও তো চলে একে একে বন্ধুরা প্রশ্নের উত্তরগুলো আমরা করে নিই তো প্রথমে দেখো কী বলা হয়েছে যে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন একের দাগে তো এখানে তোমাদের চারটি প্রশ্ন রয়েছে তো প্রথম প্রশ্ন চলো উত্তর করে নিই তো কী বলা হয়েছে দেখো একের দুই প্লাস একের তিন যোগ ফলে লব হল তো এখানে তোমাদের চারটি অপশন রয়েছে তো দেখো এটার আমরা যদি লসাগও বের করি তাহলে দুইয়ার তিনের লসাও কত হবে ছয় এবং এটা যোগ করলে আমাদের উপরে যেটা আসছে সেটা কিন্তু বেরিয়ে আসবে পাঁচ তাহলে এই যে ভগ্নাংশটি রয়েছে তার লব এবং হর কোনটি উপরেরটি লব আর নিচেরটি হচ্ছে হর তাহলে আমাদের কী বার করতে বলেছে লব বার করতে বলেছে তো আমরা লব কোনটা পেয়ে যাব আমরা কিন্তু লব পেয়ে যাচ্ছি পাঁচ তো উত্তর তোমরা করে নাও এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি পাঁচ তোমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে চলে যাব দাও কী বলেছে তোমাদের তিন যুক্ত একের সাথে সমান মিশ্র ভগ্নাংশ কত তোমাদের লিখতে হবে তো এখানে তোমাদের আনসার আমি তোমাদের বলে দিচ্ছি কত হবে তো এটা যদি আমরা মিশ্র করতে যাই তাহলে আমাদের বেরিয়ে আসছে কিন্তু বাইশের সাত কত বেরিয়ে আসছে বাইশের সাত তো এই বাইশের সাথে আমরা যদি ভাগ করতে যাই তাহলে দেখো বাইশকে আমরা যদি সাত দিয়ে ভাগ করি তিন সাততে একুশ তাহলে পড়ে থাকলে এক তাহলে তোমাদের উত্তর কিন্তু বেরিয়ে আসছে তিন পূর্ণ একের সাথে তো তিন পূর্ণ একের সাথে কোথায় আছে অপশান নাম্বার ডি তো তোমাদের অপশান নাম্বার ডি আনসার হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তিন পূর্ণ একের সাথ তো তারপরে নেক্সট চলে যাবো আমরা গোয়া দেখো কী বলা হয়েছে সমান একশো ভাগের পাঁচ ভাগ তো এটাকে তোমরা যদি করো তাহলে পাঁচকে এটা দিয়ে তোমাদের যদি ইয়ে করতে যাও একশো দিয়ে তোমরা যদি ভাগ করো তাহলে সেক্ষেত্রে তোমাদের বেরিয়ে আসবে অ্যান্সার অপশন নাম্বার বি দশমিক শূন্য পাঁচ ঠিক আছে বন্ধুরা এরপরে নেক্সট চলে যাবো লাস্ট প্রশ্ন দেখো ঘ চিত্রটিতে আছে তো বলা হয়েছে চিত্রটিতে আছে তো অ্যান্সার হয়ে যাবে দেখো তোমাদের এই চিত্রটিতে দুটি রশ্মি একটি ছেদবিন্দু আছে দেখতেই পাচ্ছ তোমরা দুটি রশ্মি একটি ছেদবিন্দুতে কিন্তু টাচ করেছে ঠিক আছে তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে এটার বি তো তোমাদের আবার আনসারগুলি বলে দিচ্ছি আমি দেখো তো একটা হয়ে যাবে অপশান নাম্বার সি তারপরে ক্ষয়েরটা দেখো তোমাদের যেটা বলেছে যে এখানে উত্তর হয়ে যাবে তিন পূর্ণ একের সাত ডি তারপরে তোমাদের গয়টা হয়ে যাবে দশমিক শূন্য পাঁচ এবং ঘয়েরটা হয়ে যাবে দুটি রশ্মি ও একটি ছেদবিণ্ড অর্থাৎ অপশান নাম্বার বি এরপরে চলে যাবো আমরা নেক্সট সত্য মিথ্যা লিখো তো কী বলেছে দেখো প্রথমেই দেখো তোমাদের কী বলা হয়েছে যে ছয় ছয় বাই পনেরো এর লঘিষ্ট আকার হলো তিন বাই পাঁচ তো অবশ্যই এটি কিন্তু হবে না অর্থাৎ এটা কিন্তু তোমাদের মিথ্যা হবে ফলস হবে কী করা হবে দেখো ছয় আর ছয়কে তোমরা যদি তিন দিয়ে কাটো তাহলে কত আসছে দুই আসছে আর কে পাঁচ আসছে তাহলে সেক্ষেত্রে তোমার এখানে দুই আসার কথা ছিল সেখানে কিন্তু এখানে এসছে তিন তাহলে সেই জন্য কিন্তু এটা ভুল তো তারপরে নেক্সট দেখো খ একটি বর্গাকার চিত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান বর্গাকার চিত্রের পরিসমাবায় ফোর অবশ্যই এটা ঠিক তো সেই জন্য এটা কিন্তু তোমাদের ট্রু হয়ে যাবে তারপরে নেক্সট দেখো একশোটি বোতাম বর্গাকারে সাজালে একটি শাড়িতে বোতাম সংখ্যা হবে নটি না নটি হবে না এটা কিন্তু হবে দশটি ঠিক আছে বন্ধুরা তো এটা হয়ে যাবে তোমাদের ফলস তারপরে দেখো ঘতে কী বলেছে দশ ভাজি তো পাঁচ সমান পাঁচ ভাজিত তো দশ অবশ্যই না তা কী করে হয় বন্ধুরা তাহলে এটা যদি দশ ভাজিতে পাঁচ হয় তাহলে এখানেও কিন্তু দশ ভাজিতে পাঁচ হওয়ার কথা ছিল সেই জন্য কিন্তু এটাও ফলস হয়ে যাবে অর্থাৎ তোমাদের তিনটে মিথ্যে একটা সত্যি ঠিক আছে তো এরপরে চলে যাবো আমরা স্তম্ভ মেলাও তো দেখো কী বলেছে আমরা কিন্তু তোমাদের স্তম্ভ মেলাও যেটা বলা হয়েছে সেটা কিন্তু তোমাদের আমি উত্তর করে দিচ্ছি তো দেখো বন্ধুরা সরলরেখা প্রথমে যেটা বলেছি তোমরা উত্তরটা করে নেবে তোমাদের কিন্তু উল্টো পাল্টা করে দেওয়া আছে আমি কিন্তু এখানে সোজা করে লিখে দিয়েছি খাতায় যখন লিখবে আমি যেভাবে লিখেছি সেইভাবেই তোমরা করবে ঠিক আছে সরলরেখা যেটা রয়েছে সেটা তোমাদের প্রান্তবিন্দু নেই এটা অ্যান্সার হয়ে যাবে সরল রেখাংশ এটা হয়ে যাবে দুটি প্রান্তবিন্দু আছে রশ্মি যেটা রয়েছে একটি প্রান্তবিন্দু আছে তারপরে তোমাদের সরল সরলরেখা যেটা রয়েছে একটি নির্দিষ্ট সম ছেদ বিন্দুগামী তো আমি তোমাদের এখানে সঠিক উত্তরটি এইভাবে তোমাদের খাতায় লিখে নেবে যেভাবে আমি এখানে করেছি ছক ওয়াইজ সেভাবে তোমরা করে নেবে তো আশা করছি তোমরা সকলে করে নিয়ে এসো এরপরে চারের প্রশ্ন উত্তরে চলে যাবো কী বলেছে দেখো যে তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ কন্ডাক্টর কুড়ি টাকা দিলে তিনি তোমাকে পনেরো দশমিক পঞ্চাশ পয়সা বা টাকা যেটা ফেরত দিলেন তো কন্ডাক্টার কত টাকা দিলেন তো তোমরা এটা খুবই সহজ লিখে নেবে তুমি কন্ট্রাক্টরকে কুড়ি টাকা দিলে তিনি তোমাকে পনেরো দশমিক পাঁচ টাকা দিলেন তো এটা মাইনাস করে দিলে কত আসছে তোমাদের এটা মাইনাস করে দিলে চলে আসছে চার দশমিক পঞ্চাশ টাকা তো এটা পাঁচ করবে না বন্ধুরা এটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে চার দশমিক পঞ্চাশ টাকা ঠিক আছে বন্ধুরা চার দশমিক পঞ্চাশ টাকা নিলেন তো এটা হয়ে গেল তোমাদের উত্তর তারপরে নেক্সট চলে যাব আমরা দেখো কী বলেছে যে আয়তকার দৈর্ঘ্যের মাঠের আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার চারদিকে পাঁচিল দিতে হবে তো পাঁচিলের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তো তোমাদের কি বলেছে আয়তকার দৈর্ঘ্যের যেটা বলা হয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে পঞ্চাশ মিটার এবং তিরিশ মিটার ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা জানো যে আয়তকার মাঠে পরিশ্রম টু ইন টু দৈর্ঘ্য ভাই দৈর্ঘ্য প্লাস পুস্ত তো এটা তোমরা এখানে কিন্তু ছকে ছকে বসিয়ে দিলে তোমাদের কিন্তু মিলিয়ে যাবে দেখো দুই গণিত পঞ্চাশ প্লাস তিরিশ মিটার তো এটাকে তোমরা যদি পঞ্চাশকে তিরিশ দিয়ে যোগ করো তার কথা হচ্ছে আশি তাহলে দুই গণিত আশি সমান্ত হচ্ছে তোমাদের যদি গুণ করো তাহলে একশো ষাট মিটার পাঁচটা দুর্ঘ্য বেরিয়ে গেল আমাদের একশো ষাট মিটার তো আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছো এরপরে লাস্ট প্রশ্নে চলে যাবো আমরা দেখো কী বলা হয়েছে যে সরল করতে বলেছে তো সরল দেখো আমরা করে নিচ্ছি তো এখানে সরল কোটি জায়গায় তোমরা দেখো প্রথমেই কি বলা হয়েছে তৃতীয় বন্ধনই কাজ করতে হবে এবং প্রথম বন্ধনী কাজ করতে হবে এবং দেখো দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে তো আমরা জানি যে ভি বদমাস রুল যে আছে সে রুল অনুযায়ী প্রথমে কি করতে হবে আমাদের কিন্তু সাবস্ট্রাকশান করতে হবে তো চলো তো এখানে আমরা কিন্তু অ্যাডিশান করব তো প্রথমে কিন্তু আমরা দেখো এই যে অ্যাডিশানটা রয়েছে সেই অ্যাডিশানটা আমরা করে দিচ্ছি দুই প্লাস তিন তো আমরা দুই প্লাস তিন করে কথা হচ্ছি পাঁচ তো আমরা দ্বিতীয় বন্ধনী তুলে দেওয়ার পর প্রথম বন্ধনী তুলে দেওয়ার পর কিন্তু আমাদের পড়ে থাকলো দ্বিতীয় বন্ধনী কাজ তো এখানে হয়ে যাচ্ছে তোমাদের দেখো পঁয়তাল্লিশ প্লাস পনেরো ঠিক আছে ভাজিত বারো তো পঁয়তাল্লিশকে পনেরোকে যদি যোগ করি আমরা তাহলে কত হচ্ছে ষাট বাই বারো তাহলে ভাজিত করে দিলে তোমাদের কত হয়ে যাচ্ছে পাঁচ বারং ষাট তো উত্তর আমাদের বেরিয়ে যাচ্ছে পাঁচ তো নিয়ে সরল ফল হলো পাঁচ ঠিক আছে তো তোমরা এইভাবে করে নেবে আমি বোঝানোর জন্য তোমাদের একটু বুঝিয়ে দিলাম এই জায়গাটা তো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো আমাদের এখানে কিন্তু আজকে যে সেপ্টেম্বর মাসে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস দেওয়া হয়েছিলো তার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি এখানে করে দিয়েছি ঠিক আছে তো অলরেডি আমি কিন্তু বাংলা ইংরেজি আমাদের পরিবেশ এ সমস্ত বিষয়গুলি যেগুলো রয়েছে তার আমি ভিডিও করে দিয়েছি সেপ্টেম্বর মাসে যারা যারা দেখনি তার লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আমাদের ভিডিও প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে